শ্যামা পূজা উপলক্ষে সকল দাদা দিদিকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এখন নৈহাটি স্টেশনে এলাম বড় মাকে দর্শন করার জন্য। তবে এই দিকে হচ্ছে নৈহাটি হালি শহর যাওয়া যায়, আর এই দিক দিয়ে হচ্ছে আপনার ব্যারাকপুর সোদপুর ফর্দা সীতাপুর রাস্তায় যেতে পারবেন। তবে ঠাকুরের প্যান্ডেলটা ঘুরিয়ে দিয়েছে, ঘুরে যেতে হবে, আমিও ঘুরে যাচ্ছি, আপনাদের দর্শন করাবো। বড় মাকে দর্শন করার জন্য এই রাস্তা দিয়ে দিয়েছে ঢোকার জন্য, এখান দিয়ে সবাই ঢুকছে, ওপাশ দিয়ে বেরোবে, বুড়িমাকে দেখার বড় মাকে দেখার জন্য এগোচ্ছি, আপনাদেরও দর্শন করাবো। চারটে গলির লোক দাঁড়িয়ে আছে, চারটে গলি হয়ে গেল, এইটা নিয়ে চারটে গলি হচ্ছে, লাইনে সব যাচ্ছে বড় মাকে দর্শন করার জন্য। ছটা গলির লোক দাঁড়িয়ে আছে, আর আজকে বড় মাকে দর্শন করা সম্ভব নয়। এখানে অনেক মায়েরা রয়েছে, তাদেরকে দর্শন করে নিই, সেটাই বড় মা দর্শন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়। পাঁচটা গলি ক্রস করলাম, তবুও লোকের সংখ্যা কমছে না। পাঁচটা গলি শেষ করে সামনের দিকে হচ্ছে লোক, আপনারা দর্শন করুন লোকের, বড় মাকে দর্শন করার জন্য বহু দূর দূরান্ত থেকে লোকেরা এসেছে। তাদের এখানে যেসব মহিলা রয়েছে তাদেরকে দর্শন করলেই তো বড় মা দর্শন হয়ে গেল মনে হয়। এখনো যাচ্ছে, একদম ফেরিঘাট অব্দি চলে গেছে লাইন, কখন ঢুকবে জানি না, সেটা আপনাদেরকে এখানে মানুষের ঢলটা দেখিয়ে দিচ্ছি দিনের বেলায়। এখন বাজে বেলা একটা, শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই ভক্তদের। দেখেই আপনারা বুঝে নিন বড় মাকে দেখার জন্য কত লোক, কত মানুষের ঢল, বড় মাকে দর্শন করার জন্য মানুষের ঢল। শেষে ঢুকতে পারলাম অন্য গলি দিয়ে এসে, এখানে দণ্ডি কাটছে, আপনারা দর্শন করুন, দণ্ডি কাটছে, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তরা দণ্ডি কেটে কেটে মায়ের কাছে পৌঁছচ্ছে। আমিও মায়ের কাছে চলে এলাম, কী করে গিয়ে এখানে বিশাল বড় লাইন আপনাদের দেখালাম, লাইন দর্শন করে দিয়ে আমরা চলে আসলাম, অনেকটাই এসে গেছি, আপনারা দর্শন করুন, গণ্ডি কেটে কেটে এগোচ্ছেন সবাই, আপনারা দর্শন করছেন। এখানে মা রয়েছে, মাকে দর্শন করুন যাওয়ার পথে, ভিতর দিয়ে লাইন দিয়ে ভিতর দিয়ে চলে এলাম, মা বোধহয় সহযোগিতা করেছেন, মা দর্শন করার জন্য, তাই আপনাদেরকে দেখাচ্ছি সবাই দণ্ডি কেটে কেটে মায়ের মন্দিরের দিকে যাচ্ছে, আপনাদেরকে দর্শন করাই। নৈহাটির বড় মা পূজার মণ্ডপ আপনাদের দেখাচ্ছি, এসে গেছি মায়ের কাছে, আর একটু গেলেই মাকে পাবো। বড় মার প্যান্ডেলে এসে গেছি, আপনাদের বড় মাকে দেখাবো, পাচ্ছি না আপনাদের, দেখুন সবাই বন্ধু দিচ্ছে।
মাকে এইভাবে ছাড়া আমি আর দেখাতে পারছি না। আজকে প্রচুর ভিড়, দুটো বাজে, এইভাবেই দেখাতে হবে আপনাদের। এইভাবেই দর্শন করতে হবে আপনাদের। প্রচুর মানুষের সমাগম, এইটুকু দেখালাম। ভিড়ের জন্য মানুষ জমাজমা করতে পারছে না, সেই কারণে দেখাতে পারলাম না। এইটুকু দেখালাম, এইটুকু দর্শন করলাম। মানুষের ভিড় দূর থেকে মাকে দর্শন করুন, ওরা দূর থেকে মাকে দর্শন করুন। সামনে দেখতেই পারলেন কি অবস্থা, আপনাদেরকে তাও এখান থেকেই দেখিয়ে দিলাম বড় মাকে। জয় বড় মা, জয়। এইটুকু আসতে আমার লেগে গেল 3 ঘন্টা, আপনাদেরকে দেখিয়ে দিলাম, ভক্তদেরও দেখিয়ে দিলাম। প্রচুর ভিড় এখনও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্টেশনের রাস্তা, স্টেশনের দিকে যাওয়ার রাস্তা এটা। আশেপাশে অনেক ঠাকুর হয়েছে, বড় মার সাথে ছোটো মারাও রয়েছে, সেটাও আপনাদের দর্শন করালাম। এইদিকে গঙ্গার ঘাট, আপনারা যদি চুঁচুড়া যেতে চান, ব্যান্ডেল যেতে চান, এই রাস্তা দিয়ে যেতে পারবেন। এটা দিয়ে আসলে স্টেশন, আপনাদেরকে অনেক কষ্টে, অনেক দীর্ঘ, প্রচুর ভক্তদের ভিড়ে মাঝে আমি দেখাতে পারলাম এইটুকুই। আপনারা দেখছেন এখানে এখানে র‍্যাপ নেমেছে, অনেক রকমের পুলিশ বাহিনী রয়েছে, সহযোগিতা করছেন ভক্তদের, সবাইও সহযোগিতা করবেন ওনাদের সাথে। ওনারা সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছেন, যাওয়ার পথে কোটা ছোটো মা পড়বে দেখিয়ে দেবে। কেন ছোটো মাকে সাজানো হয়নি এখনো, এখান থেকে দেখিয়ে দিলাম আপনাদের ছোটো মাকে। রাজাগুলির প্যান্ডেলের মাকেও আপনারা দর্শন করুন। এদিকে বড় মা, এই ছোটো মা, মেজো মা, সব মা রয়েছে, তাদেরকে দর্শন করে দিলাম আপনাদের। এখানে মাকে এখনো সাজানো হয়নি, তাও দর্শন করালাম। বড় মাকে দর্শন করার পরেই দেখতে পেলাম এখানে আরেক মা রয়েছে, সাজানো হচ্ছে, এখন কমপ্লিট হয়নি। আপনারা দেখছেন এখনো সাজানো হচ্ছে মাকে, এই অবস্থাতেই দেখিয়ে দিলাম। প্রচুর পরিমাণে লোক স্টেশনের দিকে যাচ্ছি, আপনাদেরকে দর্শন করিয়ে দিই। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, বড় মাকে দর্শন করতে হলে প্রচুর ভিড় ছেড়ে আসতে হবে। বড় মা দর্শন করে আসার পরেই স্টেশনের মুখেই মাকে আপনারা দর্শন করবেন, তারা মা। প্যান্ডেলটা আপনাদের দেখিয়ে দিই, এবার তারা মাকে এখানে দর্শন করবেন একসাথে।
বিশ্বাস তার আমার। আপনি আপনার দর্শন করুন, বড়মা দেখতে আসলে এখানে আসবেন, মাকেও আপনার দর্শন করতে পারবেন। এবার নৈহাটি স্টেশনের দিকে এসে গেলাম। আমরা দেখতে পাচ্ছি নৈহাটি স্টেশন, নৈহাটি মানে বড়মা, বড়মাকে দর্শন করলাম। দেখতে পাচ্ছেন এখনও অসংখ্য ভক্তরা লাইনে লাইনে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওখানে লাইন দিয়েছিল সবাই, গিয়ে ভিতরে আসতে হয়। আমি ওইভাবেই চলে এলাম, আপনাদের এবার নৈহাটি স্টেশনে নিয়ে আসলাম। জয় বড়মা, জয় জয় নৈহাটি জংশনের জয়।